আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে নিয়ে চলেছি আবার একটা নতুন ব্লগ। শুরু করার আগে আমি বলে নিই, আজকের ব্লগটা আমি না, করেছে আমার হাজবেন্ড। এবার হাজবেন্ড করেছে এই কারণেই, হাজবেন্ড আর ওর আমার হাজবেন্ডের দোকান আছে, তাই ও এবং ওর যে আশেপাশের সব দোকানদাররা, অর্থাৎ ওইখানকার ব্যবসায়ী সমিতি থেকে গণেশ পুজো করা হয়েছে, গণেশ চতুর্থীতে গণেশ পুজো করা হচ্ছে, সেই উপলক্ষেই মানে গণেশ পুজোটা কীরমভাবে কী করছে, কেমন প্যান্ডেল হচ্ছে, কেমন কি পুজোর আয়োজন করেছে, কেমন কি হচ্ছে, এই নিয়েই হচ্ছে ব্লগটা। আর এইটা পুরোটাই শ্যুট করেছে আমার হাজবেন্ড। তো চলো দেখে নাও আমার হাজবেন্ড কেমন কি শ্যুট করেছে, তো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও গণেশ পুজো করছি, এবং গণেশ পুজোর জন্য আমরা আগামীকাল গণেশ পুজো আমাদের, এবং আজকে আমাদের প্যান্ডেল ফ্যান্ডেল এসবগুলো করা হচ্ছে। হ্যাঁ, প্যান্ডেলটা প্রায় কমপ্লিট, দেখ আমি দেখাতে যাচ্ছি প্যান্ডেলটা। এই যে বন্ধুরা দেখো, আমার হাজবেন্ড দেখাচ্ছে কেমনভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর কেমন লাগছে দেখতে। দেখো, এটা গণেশ পুজোর আগের দিন রাত্রিবেলায় তোলা। আর এই যে এখন দেখো, ওরা সবাই মিলে গণেশ ঠাকুর নিয়ে আসছে। মঙ্গল মূর্তি এটা গণেশ পুজোর দিন সকালবেলার ভিডিও। দেখো পুজো হচ্ছে, এই যে ওর বন্ধু বান্ধবরা সব কাঁসর ঘন্টা ঢাক বাজাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, যজ্ঞ হবে বলে ঠাকুরমশাই বেলকাঠ দিয়ে যজ্ঞের সমস্ত কিছু সাজাচ্ছে। আর এখন ওই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, যজ্ঞ প্রায় শেষ হয়ে এসছে। আর যজ্ঞ শেষ হওয়ার পরে দেখো, ওর এক বন্ধু নাচছে, আর সেটা আমার মেয়ে আবার গান করেছে। একটু শোনো। ধুমতারানা 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 ধুম ধুমতারানা 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 ধুমতারা ধুমতারা ধুমতারানা ধুমতারা ধুমতারা ধুমতারানা ধুমতারা ধুমতারা ধুম ধুমতানা ধুমতারা ধুমতারা ধুমতানা ধুমতারানা ধুমতারানা ধুমতারা ধুমতারা ধুমতানা ধুমতারা ধুমতারা ধুমতানা ধুমতারা ধুমতারা ধুমতানা ধুমতানা ধুমতানা। এবার দেখো যে সবাই, আমার হাজবেন্ড এবং সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই যে আমার হাজবেন্ড দেখা যাচ্ছে চেক চেক গেঞ্জি পরেছিল। আর এখন দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই সবাই যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে সবাইকে। হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা দেখলে আমার হাজবেন্ড এবং হাজবেন্ডের বন্ধুরা মিলে কেমন গণেশ পুজো করলো। আমি যতটা পেরেছি আর হাজবেন্ড যতটা ভিডিও করে নিয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই গণেশ পুজোটা ওরা প্রায় অনেক বছর ধরেই করে আসছে, যেহেতু আমার বরের হচ্ছে দোকান, সেই হিসেবে ওই এটা ওই দোকানদাররা মিলেই, অর্থাৎ ব্যবসা সমিতি থেকেই এই গণেশ পুজোটা করা। আর প্রত্যেক বছর বেশ বড় করে এই গণেশ পুজো হয়, কিন্তু দু বছর ধরে এই করোনার জন্য একটু ছোট হয়ে গেছে। আর প্রত্যেক বছর বেশ চেয়ার টেবিলে বসিয়ে প্রায় পাড়া শুদ্ধ সমস্ত লোককে খাওয়ানো হয়, কিন্তু করোনার জন্য আগের বছর থেকে এগুলো টোটালি বন্ধ আছে। আর এই বছরও তাও ভেবেছিল যে করবে, কিন্তু পারমিশন পাচ্ছে না ওরমভাবে খাওয়ানোর, সেই জন্য
ওরা ওই শাল পাতাতে সবাইকে বাটিতে বাটিতে প্রসাদ দিয়ে দেবে, আর সেই ভোগ বিতরণ হচ্ছে আজকে। তাই এখন আমি ওইখানেই যাচ্ছি, আর আমার হাজবেন্ড অনেক আগেই চলে গেছে। আমি আর আমার মেয়ে, আয় দিকে, এই যে আমি আর আমার মেয়ে এখন তৈরি হয়েছি যাব বলে। এই যে আমরা দুজন এখন যাব, ওর বাবা হয়তো আসার সময় একটু এগিয়ে দেবে। এই এখন আমরা যাচ্ছি, কেমন কি ওইখানে ভোগ বিতরণ হচ্ছে, কেমন কি হচ্ছে। আর আমি ঠাকুরটা এখনো পর্যন্ত দেখিনি, ওই ভিডিওতেই যা দেখেছি, আজকে আমি নিজের চোখেও ঠাকুরটা দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো যাওয়া যাক। এই যে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। এই জায়গাটা কি অন, লোকনাথ মন্দির দেখালাম, সেটা আমাদের আসার পথেই পড়ে, তাই তোমাদেরকে একটু তুলে ধরলাম মন্দিরের ছবিটা। আর এখন আমি এসেছি আমার বাপের বাড়ি। আমার বরের দোকানে যেতে গেলে আগে আমার বাপের বাড়ি পড়ে, তারপরে আমার বরের দোকান পড়ে। তাই আমি ভাবলাম যে আগে যখন বরের দোকানেই যাব দেখা, মানে ওইদিকে, তাহলে বাবার সঙ্গে একটু দেখা করে যাই। আমার মা নেই, বাবা আছে আর ভাই আছে, তাই ওই বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছি। এই যে এক ঝলক দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কোথায়, এই যে আমার বাবা আর ভাই এখন কাজে গেছে, ঠিক আছে, আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বল। এই যে আমি, বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে আয়নাতে, আর এখন দেখো বন্ধুরা আমি গণেশ ঠাকুর দেখতে চলে এসেছি। এই যে ওদের গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ভোগ বিতরণ করার জন্য সব প্রস্তুতি চলছে, সব বাটিতে বাটিতে বেড়ে রাখছে। আর এখানে দেখো রান্না হচ্ছে, অত খিচুড়ি রান্না হচ্ছে দেখো। আর এখন দেখো এই যে ভোগ বিতরণ চলছে, রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে বাটিতে করে দেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। তোমাদেরকে তাহলে দেখালাম কেমন কি হয়েছে সমস্ত কিছুই, তোমরা দেখছো দেখলে। আর আমরা এখন বাড়িতে চলে এসেছি, এখনো প্রসাদ নিয়ে চলে এসেছি, একদম পার্সেল দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি, পরে খাবো, এখনো খাই। এই যে বন্ধুরা দেখছো একজন নাচছে। যাই হোক, সেই দিনই এই প্রসাদ বিতরণের পরে একটু নাচানাচি করে আনন্দ করে ওরা ঠাকুর ভাসান দিয়ে দেয়। নালে প্রথমে ভেবেছিল পরের দিন দেবে, কিন্তু তারপরে ঠিক হয় সেই দিনই ভাসান হয়ে যাবে, তাই সেই দিনই ভাসান দিয়ে দিয়েছে। আর আমি ভাসানের কোনো ভিডিও আমি দেখাতে পারলাম না, কারণ আমার হাজবেন্ড সেই সমস্ত কোনো ছবি করে আনেনি, ভিডিও করে আনেনি, তাই সরি দেখাতে পারলাম না। বন্ধুরা তোমরা দেখলে বাবার বাবার বন্ধুরা কেমনভাবে গণেশ পুজো করলো। একটা কথা বন্ধুরা, এই ভিডিওটা গণেশ পুজোর অনেক পরে যাচ্ছে, মানে সরি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে।
আর প্রচুর 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 করে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাথই ডট মৌমিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা টিক করে বাজিয়ে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো আজকের মতো এটুখানি, যা যা।